মোট 96 জন আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমি একটা বিশিষ্ট এই রাজ্যে আজকে শাসক দলে আজকে মন্ত্রিসভা শপথ নিচ্ছে। এই দিনে আমার দুটো কথা এই রাজ্যের রাজ্যবাসীর উদ্দেশ্যে, বিশেষ করে তফসিলি ভুক্ত যারা, আপনারা জানেন এই রাজ্যে প্রায় 18% তফসিলি ভুক্ত মানুষ আছেন। এই রাজ্যে 10 জন বিধায়ক, 12 জন বিধায়ক আছেন তফসিলি ভুক্ত, এর মধ্যে যারা এই ভারতীয় জনতা পার্টিতে 10 জন আছেন আর 2 জন আছেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টিতে। 10 জন বিধায়ক থাকা সত্ত্বেও আজকে 3.5 বছর, প্রায় 4 বছর হতে চলল, মন্ত্রিসভায় তফসিলি জাতির কোনো প্রতিনিধিত্ব ছিল না। নির্বাচন এসেছে, নির্বাচনে আবার তফসিলিভুক্ত মানুষের ভোট চাই, তাদের কাছে যেতে হবে। মানুষের মনে সেটা প্রশ্ন যে তফসিলি জাতিদের প্রতিনিধি মানে 10 জন বিধায়ক বিজেপিতে থাকা সত্ত্বেও কেন মন্ত্রিসভায় কোনো প্রতিনিধি নেই। এখন ওনারা মন্ত্রিসভায় একজনকে প্রতিনিধি নিচ্ছেন, তো তফসিলি অন্তর্ভুক্ত রিজার্ভ একটা কনস্টিটিউশন থেকে বিধায়ক হয়েছেন ভগবান দাস। ভগবান দাস ফেক সার্টিফিকেট নিয়ে তফসিলি হয়েছেন, আমাদের কাছে প্রমাণ আছে, তদন্ত হোক, আমরা তদন্ত দাবি করছি। কারণ ওনার বোন, ওনার দিদি মীনা দাস এই কুমারঘাটে, উনি মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন ছিলেন। সেই মীনা দাস কমিউনিস্ট পার্টির তৎকালীন সময়ে চেয়ারপারসন ছিলেন। এই রাজ্যের তফসিলিভুক্ত মানুষ সেই দিন জেলা শাসকের অফিস ঘেরাও করে আন্দোলন করেছিলেন যে মীনা দাস তফসিলিভুক্ত নয়, এটা ফেক সার্টিফিকেট নিয়ে উনি মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন হয়েছেন, সুতরাং ওনাকে তদন্ত করে ওনাকে সেখান থেকে পদ থেকে সরিয়ে দেওয়া হোক এবং ওনার সদস্য পদ খারিজ করা হোক। মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই দিন, এই আজকে যিনি এসসি বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করে ত্রিপুরা রাজ্যের এসসির প্রতিনিধি হিসাবে মন্ত্রিসভায় এসছেন, সেই দিন ওনার দিদি সেই মীনা দাসকে মাননীয় জেলা শাসক এই ফেক জাল এসসি সার্টিফিকেটের কারণে মন্ত্রিসভায় শপথ নিচ্ছে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব একবারও দেখেননি। গত বিধানসভা নির্বাচনের পরে আমরা বারবার দাবি করেছি যারা যারা এই সব জাল সার্টিফিকেট নিয়ে এসসি আছে তারা এসসি নয়, এবং ওনার যে কমিউনিটিটা সেই কমিউনিটিটা হচ্ছে ওবিসিভুক্ত। উনি যে কমিউনিটি থেকে এসছেন সেটা হচ্ছে ওবিসি সম্প্রদায়ের কমিউনিটি, ওরা এসসি নয়। কিন্তু ওনার বোনকে সরিয়ে দিয়েছে জেলা শাসক এসসি নয় বলে, এখন ভাই দাবি করছে এসসি এবং এসসির প্রতিনিধি হিসাবে উনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন। আমরা চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তদন্ত হোক এবং তদন্ত করে অন্তত এটা বের করা হোক যে কাকে এই তারা এসসি বলে রিজার্ভ সিট থেকে নিয়ে এসে। তদন্ত হলে দেখতে পাবে অনেক বিধায়ক আছেন, আপনারা জানেন বিগত দিনে শালগড়া থেকে পার্থ সরকার বলে একজন বিধায়ক হয়েছিলেন, পার্থ দাস বলে একজন বিধায়ক হয়েছিলেন, সেই পার্থ দাসের বিধায়ক পদ খারিজ করতে হয়েছিল এবং সেটা ন্যাশনাল এসসি কমিশন থেকেও তার বিধায়ক তার এসসি সার্টিফিকেট যে জাল সেই দিন সেই কমিউনিস্ট পার্টির বিধায়ককে। একই অবস্থা এই আজকে যাকে মন্ত্রী করা হচ্ছে ওনারও, ওনার সার্টিফিকেট নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। আমরা মনে করি এটার তদন্ত হোক, উনি যদি এসসি না হয়ে থাকেন এইভাবে এসসি বিধানসভা থেকে নির্বাচিত হয়ে উনি কী করে মন্ত্রিসভায় যান সেটা আমাদের প্রশ্ন, আমরা রাখলাম। যদি সৎ সাহস থাকে বিজেপি সেটা তদন্ত করে রাজ্যে প্রমাণ করে দেখ উনি যে সত্যিকারের একজন এসসি, আমরা তাই তার তদন্ত দাবি করছি।